কঠোর নিরাপত্তা ইভিএম আনা হলো বালুরঘাট কলেজের স্ট্রংরুমে। আপনারা জানেন দ্বিতীয় দফার নির্বাচন ছিল গতকাল, তার মধ্যে ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনও। আর এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের গণনা হবে বালুরঘাট কলেজে, সেখানেই স্ট্রংরুমে ইভিএম ঢোকানোর কাজ চলছে। কঠোর নিরাপত্তায় এদিন আনা হয় ইভিএম। গতকাল যে ভোট পর্ব চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার, সেই ভোট পর্ব তার সুরক্ষার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইভিএমগুলি রাখা হচ্ছে এই বালুরঘাট কলেজে। শনিবার সকালে জেলার কটি ব্লকের ইভিএম জমা করা হয় বালুরঘাট কলেজে, সেখানেই হবে ভোট গণনা আগামী 4 জুন। এই ভোট দেওয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত রাখা হচ্ছে বালুরঘাট কলেজে। সেই মোতাবেক জেলার বিভিন্ন প্রান্তের ভোটাররা ভোট দেওয়ার ইভিএমগুলি সুরক্ষিত রাখার জন্য প্রশাসন থেকে ভোট গণনা পর্যন্ত সুরক্ষিত রাখা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে। শনিবার সেগুলি সুরক্ষিত করে রাখবার জন্য বালুরঘাট কলেজে তা আনা হলো এবং কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে এই ইভিএমগুলি।